আমি মনে করি এই গাছের যেমন ছায়া নেওয়ার অধিকার আছে, ফল খাওয়ার অধিকার আছে, পাখিগুলোরও আছে। এই পাখিগুলোকে উচ্ছেদ করার অধিকার কাকে কে দিয়েছে? কাটতে দেবেন না। আমি কালকে জানতে পেরেছি, তাই আমি ছুটে এসেছি আজকের থেকে। কালকের থেকে চেষ্টা করেই যাচ্ছি সর্বস্তরে। আমি এমনও লোকের কাছে ছুটি নিয়ে গাছটাকে বাঁচানো। যেভাবে দূষণ বাড়ছে, দিল্লিতে দিল্লিতে 500-200, ওয়েস্ট বেঙ্গলে 200, সবচেয়ে বড় কথা যেভাবে দূষণ দিয়ে জল দিয়ে দূষণ নষ্ট করছে জল দিয়ে দিল্লিতে। আজকের গাছ এটা 450-400 বছরের গাছ। এই গাছের তদন্ত করে দেখুন, টেস্ট করে দেখুন। গাছের বয়স বাড়ছে, তাতে করে এইভাবে যদি গাছ প্রতিটা জায়গায় যদি এইভাবে গাছ কেটে ফেলা হয় তাহলে তো মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। শুধু মানুষ পৌরসভা কাটছে নাকি? পৌরসভা কাটছে। আমি ইমেল পাঠিয়েছি, মেরে গেল তোমরা, তবু আমি কাজ কাটতে দেবো না। আপনারা বুঝুন, শ্বাস নেওয়ার জায়গাটাকে কেড়ে নেবেন না। ছায়া দেওয়ার জায়গাটা রোদ্দুরে গরমের সময় বোঝা যায়, অনুভব করুন সেই গরমের সময় যেবার 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিল, সেই সময় কোথায় ছিলেন? এই গাছের তলায়। এই গাছই আপনাকে রক্ষা করেছিল, অথচ সেই গাছ আমরা নির্মূল করতে আসছি। কেন কেন গাছ কাটবেন? এই পাখিগুলোকে কেন বাঁচতে শুরু করবেন? আমি সবার কাছে জানতে চাই, কেন রক্ষা করুন প্লিজ। এই গাছটাকে মারতে দেবেন না প্লিজ। গাছটা আমাদের 450 বছর ধরে ধীরে ধীরে গাছটা তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়নি। আমরা গাছ কাটতে দেবো না। আমি ইমেল পাঠিয়েছি যে এই খবরটা যে গাছ কাটতে দেওয়া হবে না, এই গাছ কাটা হচ্ছে, আমি সর্বত্র জানিয়েছি। আমি গাছ কাটতে দেব না, আমাকে মেরে ফেলেও গাছ কাটতে দেবো না। এখানে অনেকে এখানে অনেকে এখন যোগ দিয়েছে আমার সাথে। আমি বিরাট আনন্দ পেয়েছি যে হ্যাঁ, মানবিক দিক থেকে সবাই আছে অনেকে। গাছ কাটতে দেব না, এটা মানবতার প্রশ্ন। কি ক্ষতি আছে গাছটা কাটার? আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এই বাঘ যত জঙ্গলে যত গাছপালা আছে, সেই গাছের অধিকার কার আছে? শুধু শুধু মানুষের না, পশু পাখি গাছ যত রকম আছে তাদেরও আছে। তাদের ওরা বাসা করে কেন? ওরা বাড়ি করে কেন? সাপ থাকে কেন? পোকাগুলো থাকে কেন? আমার প্রশ্নটা এইখানে, তাদেরকে উচ্ছেদ করার অধিকার মানুষকে কে দিয়েছে? মানুষকে তাদের উচ্ছেদ করার অধিকার কে দিয়েছে? একটা গাছ যদি ক্ষতি করত, একটা গাছ বাড়ির উপর ভেঙে পড়ছে, রাস্তা অবরোধ করছে, নানাভাবে ক্ষতি করছে, তখন তাকে সরানো যায়? পুকুর সব দখল নিয়ে নিচ্ছে। আজকে ভিক্টোরিয়ার গাছ কেটে ফেলা হয়নি, ওরা থেকে তুলে জায়গা বদল করা হয়েছে, প্রশাসনের থেকে বন্ধ করে রেখে দিয়েছে। আরে একটা গাছ কেটে সাফা করা হবে, 450 বছরের পুরনো গাছ কেন? আরে এই এলাকায় একটাও প্রাচীন গাছ নেই, এলে যত প্রাচীন গাছ আছে কেটে সাফ করে দিয়েছে। তাহলে আমরা বাঁচবো কিসে? আমরা বাঁচবো কিসে বলুন? ভালো লাগলো ম্যাডাম। তারপরেও গাছটা কি করে কথা ভাবে? কি করে কাটা হলো? বুকে হাত কেটে দিলে দেখতে পারতাম তার কি যন্ত্রণা? ডাল কেটে দিক দেখি, আমি ডাল মতন হাত কাটুক, যারা গাছ কেটেছে তাদের হাত কেটে দিয়ে দেখাও তার যন্ত্রণাটা কি। গাছের যন্ত্রণা বলতে পারে না বলে আমি সেই জন্য বারবার বলছি, আমাদের মানবিক চিন্তা করুন, আমাদের পরিবেশ বাঁচান প্লিজ। সবুজ বিপ্লব নিয়ে সবাই আমরা সবুজ সবুজ করছি, অথচ সবুজ নিধনের সবাই পা বাড়িয়ে রয়েছে। যত সবুজ থাকে কেটে সাফ করো। আর দিল্লিতে যেমন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আমাদের রানাঘাটে হতে বেশি দিন দেরি নেই, সব গাছ কেটে শুধু বাড়ি হবে। ওকে মেরে গেল তোমরা, তবু আমি গাছ কাটতে দেবো না। আপনারা বুঝুন, শ্বাস নেওয়ার জায়গাটাকে কেড়ে নেবেন।
ছায়া দেওয়ার জায়গাটা রোদ দূরে গরমের সময় বোঝা যায়, অনুভব করুন সেই গরমের সময় যেবার 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিল সেই সময় কোথায় ছিলেন? এই গাছের তলায়, এই গাছই আপনাকে রক্ষা করেছিল, অথচ সেই গাছ আমরা নির্মূল করতে আসছি। কেন কেন গাছ কাটবেন? এই পাখিগুলোকে কেন বাঁচতে শুরু করবেন? আমি সবার কাছে জানতে চাই কেন? রক্ষা করুন প্লিজ, এই গাছটাকে মারতে দেবেন না প্লিজ। গাছটা আমাদের 450 বছর ধরে ধীরে ধীরে গাছটা তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়নি। এই গাছটা তৈরি হতে বহুত সময় লেগেছে, এই গাছকে আমরা কাটতে দেবেন না প্লিজ। দেখেছি